কোলে 3 মাসের শিশু, কারাগারে আসামির সঙ্গে বিয়ে হলো বাদের। মৌলভীবাজার কারাগারে আসামির সঙ্গে বিয়ে হলো বাদের। এই সময় বাদের কোলে ছিল 3 মাসের শিশু। বুধবার 20 মার্চ দুপুরে জেলা কারাগারে এ বিয়ে সম্পন্ন হয়। কারা সূত্র জানায়, মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইন্দানগর চা বাগানের শ্রমিক কুঞ্জুমালের সঙ্গে 12 বছরের প্রেমের সম্পর্ক ছিল চা শ্রমিক আশিস বাউরে। প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ালে কুঞ্জুমাল অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তিনি যখন 5 মাসের অন্তঃসত্ত্বা, তখন আশিস বাউরি সন্তান নষ্ট করার চেষ্টা করেন। আর এই অভিযোগে কুঞ্জুমাল রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় আশিস বাউরিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করেন। গত 11 মার্চ জামিনের জন্য হাইকোর্টে আবেদন করলে বিচারপতি খাইরুল আলম ও বিচারপতি রেজাউল করিমের দ্বৈত বেঞ্চ বাদী কুঞ্জুমালকে বিয়ের শর্তে আসামির জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের নির্দেশের আলোকে ধর্মীয় সব বিধিনিষেধ মেনে মৌলভীবাজার কারাগারে এই বিয়ের আয়োজন করা হয়। বিয়ের সময় 3 মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে কারাগারে আসেন কুঞ্জুমাল। পরে সন্তানকে মামির কোলে রেখে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। বিয়ে পড়ান চা বাগানের পুরোহিত পঙ্কজ মুখোপাধ্যায়। উভয়ের স্বজন ও বাগানের পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শাওন মজুমদার। আসামি পক্ষের আইনজীবী সুজন কান্তি বিশ্বাস বলেন, হাইকোর্টের এই রায় বিচার ব্যবস্থায় একটি মাইল ফলক। এই রায়ের মাধ্যমে 3 ব্যক্তি নতুন জীবন ফিরে পেয়েছেন। জেল সুপার মজিবুর রহমান মজুমদার বলেন, ধর্মীয় নিয়ম মেনে হাইকোর্টের নির্দেশের আলোকে এ বিয়ে সম্পন্ন হয়েছে। আমরা নবদম্পতির উন্নত জীবন কামনা করি। তবে হাইকোর্টের পরবর্তী নির্দেশনার পূর্ব পর্যন্ত আশিস বাউরি কারাগারে থাকবেন বলে তিনি জানান।